বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো করোনাকালীন সময়ের জন্য নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠের শিক্ষকবৃন্দ নিয়মিত তাদের অনলাইন ক্লাস নিচ্ছে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেল NHSB 1994 এ লিঙ্কে ঢুকলেই তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে পারবে। আমি আশা করি তোমরা আমাদের শিক্ষকদের যে অক্লান্ত পরিশ্রম করে ক্লাসগুলো প্রতিনিয়ত দিচ্ছে সেগুলো তোমরা দেখবে এবং তোমাদের যে ক্ষতিটা হচ্ছে তা কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ থেকে একটা ক্লাস নেব, তোমরা আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আজকের ক্লাসটা শুরু করব। এসো আমরা জাতীয় সঙ্গীত শুনি। আমার কানে
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এত সময় আমরা আমাদের জাতীয় সঙ্গীত শুনলাম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, নয়াপাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ, খালিশপুর, খুলনা। আমি আজকে যে বিষয়টা তোমাদের ক্লাস নেব সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশ, শ্রেণী নবম ও দশম, চতুর্থ অধ্যায়ের থেকে আমরা তোমাদের আজকে এই ক্লাসটা আমি নেব। তোমরা আমার সাথে থাকবে আশা করি, এবং যে কোনো সমস্যা হলে বিষয়টা তোমরা বুঝতে পারবে না, সেটা সমস্যা যদি হয় আমার এই স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইলে তোমরা অবশ্যই টেলিফোন করলে যেখানে তোমরা বুঝতে পারবে না আমি চেষ্টা করব তোমাদেরকে সেই পয়েন্টটা ধরিয়ে দেওয়ার জন্য। চলো তাহলে আমরা আজকে ক্লাসে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিছু চিত্র আছে, চিত্রকে দেখে তোমরা কি বলতে পারবে এগুলো কিসের চিত্র? দেখো তো, নাম্বার 1, 2, 3, 4, চারটা চিত্র এখানে, ছবি এখানে আছে, এই ছবি দেখে তোমরা বলতে পারো কিনা, তো দেখো তো এটা কিসের চিত্র তোমরা বলতে পারো কিনা। আবার বেশ কিছু চিত্র এখানে আছে, এগুলো দেখে তোমরা দেখো তো চিনতে পারো কিনা বা বলতে পারো কিনা কি এই চিত্রগুলো কি সম্পর্কে এই চিত্রগুলো। আচ্ছা, এবার আমরা দেখি চিত্রগুলো কি। হ্যাঁ, প্রথম যে আমরা দেখলাম এই চিত্রগুলো আছে শিলা, পরে যেগুলো আমরা এগুলো দেখছি এগুলো হচ্ছে খনিজ। তাহলে আমরা উপরের চিত্র দেখলাম শিলা, আর নিচেটা হচ্ছে খনিজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে পাঠের বিষয় শিলা ও খনিজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠের সুকনফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা শিলা ও খনিজ কি তা বলতে পারবো, শিলা ও খনিজের পার্থক্য নির্ণয় করতে পারবে, বিভিন্ন খনিজের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানব শিলা কি, শিলা এবং খনিজ। আমরা যেহেতু পাঠের বিষয় হচ্ছে শিলা এবং খনিজ, আমাদের প্রথমেই জানতে হবে শিলা এবং খনিজটা কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথেই থাকবে, এবং তোমরা আমি তোমাদের আগে বলছিলাম আমরা যে বিষয়টা ক্লাস নেব সেই বিষয়টার উপরে অবশ্যই তোমরা পাঠ্যপুস্তক তোমাদের পাশে রাখবে, এবং সঙ্গে সঙ্গে পাঠ্যপুস্তক তোমরা দেখবে। ভূত্বক শিলা দ্বারা গঠিত, শিলা বিভিন্ন খনিজের সংমিশ্রণে গঠিত, শিলা গঠনকারী প্রতিটি খনিজের আলাদা আলাদা বৈশিষ্ট্য বজায় থাকে, যদিও বেশিরভাগ শিলাই একাধিক খনিজ দ্বারা গঠিত, সেক্ষেত্রে খনিজ ও শিলা একই পদার্থ বলা যেতে পারে। শিলা অসমত্ব পদার্থ, কিছু কিছু শিলা কঠিন হলেও স্ফুটি কাকরণ হলে হয় না। এই শিলাকে তিন ভাগে ভাগ করা যায়, যেমন আগ্নেয়শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কত প্রকার শিলা সম্পর্কে জানলাম? আমরা শিলা তিন প্রকার এটা জানলাম, এক হচ্ছে আগ্নেয়শিলা, 2 পাললিক শিলা, আর 3 হচ্ছে রূপান্তরিত শিলা। এবার আমরা জানবো খনিজটা কি, কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই হচ্ছে খনিজ। আবার বলছে, কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই হচ্ছে খনিজ। খনিজ হলো একটি প্রাকৃতিক অজৈব পদার্থ যা সুনির্দিষ্ট রাসায়নিক গঠন ও ভৌত রাসায়নিক ধর্ম রয়েছে। খনিজ 2 বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত হলেও কিছু কিছু খনিজ একটি মাত্র মৌল দ্বারাও গঠিত হতে পারে। খনিজ কঠিন ও স্ফুটিকরণ হয়, যেমন হীরা, সোনা, তামা, রূপা, পারদ ও গন্ধক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগের অধ্যায়ে আগের স্লাইডে শিলা এবং খনিজ সম্পর্কে জানলাম। তোমরা তোমাদের এখানে একটা একক কাজ আছে, শিলা ও খনিজ কাকে বলে এটা তোমরা উত্তরটা খাতায় লিখে রাখবে, তৈরি করে রাখবে। প্রিয় শিক্ষার্থী, এই চিত্রে বিভিন্ন প্রকার শিলা, প্রথম আছে বিভিন্ন প্রকার শিলা, আর নিচে আছে বিভিন্ন প্রকার খনিজ তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা শিলা আছে কঠিন পদার্থ, আর বিভিন্ন খনিজটা কি তাও আমরা জানলাম। এখন আমরা তাহলে তোমরা এখানে জোড়ায় কাজ দেওয়া আছে, শিলা এবং খনিজের চারটি করে পার্থক্য লিখতে হবে, কিন্তু যেহেতু এটা করোনাকালীন সময় তোমরা ক্লাসে আসছো না, এই জন্য তোমাদের এই কাজটা বাড়ির খাতায় তোমরা তৈরি করে রাখবে। এখানে দেখো,
জোড়া এক আছে শিলা ও খনিজের চারটি পাত্র। প্রথম আছে শিলা আছে, এদিকে খনি। এখানে চারটি শিলার কি কি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য গুলোই পার্থক্য হয়ে যাবে। এখানে চারটি বৈশিষ্ট্য লিখবে, এখানে চারটি বৈশিষ্ট্য লিখলে খনিজের, তাহলে শিলার পার্থক্যটা এবং খনিজের পার্থক্যটা তোমরা এখানে লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানবো শিলা। তো আগেই জেনেছি শিলা হচ্ছে তিন প্রকার, আগ্নেয়শিলা, পাললিক শিলা এবং রৌপ্রদীপ্ত। আমরা এখন আগ্নেয়শিলা সম্পর্কে জানবো। জন্মের প্রথমে পৃথিবী একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল। এই গ্যাসপিণ্ড ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে তরল হয়, পরে আরো তাপ বিকিরণ করে উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে ঘনীভূত হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয়শিলা বলে। এই শিলার অপর নাম অস্তরীভূত শিলা। এই শিলা পৃথিবীর প্রথমে তৈরি হয় বলে একে প্রাথমিক শিলাও বলা হয়। এই শিলার কোনো স্তর বা জীবাংশ নেই। এই শিলার বৈশিষ্ট্য হল স্ফটিক আকার, দুই হচ্ছে অস্তরীভূত, তিন কঠিন ও কম ভঙ্গুর, চার জীবাংশ দেখা যায় না, পাঁচ অপেক্ষাকৃত ভারী। এই আগ্নেয়শিলাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন বহিঃ আগ্নেয়শিলা, অন্তঃ আগ্নেয়শিলা। তাহলে আগ্নেয়শিলাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। এক হচ্ছে বহিঃ আগ্নেয়শিলা আর অন্তঃ আগ্নেয়শিলা। বহিঃ আগ্নেয়শিলা ভূগর্ভস্থ তরল, ভূগর্ভস্থ তরল পদার্থ ম্যাগমা, আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত বা অন্য কোনো কারণে বেরিয়ে এসে শীতল হয়ে জমাট বেঁধে বহিঃ আগ্নেয়শিলার সৃষ্টি হয়। এদের দানা খুব সূক্ষ্ম ও রং গাঢ়। এই শিলার উদাহরণ হলো ব্যাসল্ট, রায়োলাইট, অ্যান্ডিসাইট ইত্যাদি। অন্তঃ আগ্নেয়শিলা উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে না এসে ভূগর্ভে জমাট বেঁধে যে শিলা তৈরি হয় তাই হলো হলো অন্তঃ আগ্নেয়শিলা। এর দানাগুলো স্থূল ও হালকা রঙের হয়, যেমন গ্রানাইট, গ্রাভো, ভলোরাইট, ল্যাকোলিথ, ব্যাথোলিথ, ডাইক ও সিল এই শিলার উদাহরণ। পাললিক শিলা পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলা হয়। বৃষ্টি, বায়ু, তুষার, তাপ, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে আগ্নেয়শিলা ক্ষয়প্রাপ্ত ও বিচ্ছিন্নভূত হয়ে রূপান্তরিত হয় এবং কাঁকড়, কাদা, বালি ও ধোঁয়ায় পরিণত হয়। ক্ষয়িত শিলিকণা, শিলাকণা জলস্রোত, বায়ু এবং হিমবাহ দ্বারা পরিণত হয়ে পলল বা তলানি রূপে কোনো নিম্নভূমি, হ্রদ এবং সাগর গর্ভে সঞ্চিত হতে থাকে। পরবর্তীতে ওইসব পদার্থ ভূগর্ভের উত্তাপে ও উপরের শিলা স্তরের চাপে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। পাললিক শিলা ভূপৃষ্ঠের আয়তনের প্রায় পাঁচ ভাগ, মহাদেশীয় ভূত্বকের প্রায় 75% দখল করে আছে। ইহা স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলা হয়। বেলেপাথর, কয়লা, শেল, চুনাপাথর, কাদাপাথর, কেওলিন এই শিলার উদাহরণ। রূপান্তরিত শিলা আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচন্ড চাপ, উত্তাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলা হয়। ভূ আন্দোলন, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ তাপ আগ্নেয় ও পাললিক শিলাকে রূপান্তরিত করে, যেমন চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিশ এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়। এই শিলার বৈশিষ্ট্য হল শিলা স্ফটিকযুক্ত, খুব কঠিন হয়, এতে জীবাংশ দেখা যায় না, কোনো কোনো রূপান্তরিত শিলার ঢেউ খেলানো স্তর দেখা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তিনটা শিলা সম্পর্কে জানলাম। তোমরা এখানে আমরা একটা দলগত কাজ দেওয়া আছে, কিন্তু আসলে এটা দলগত কাজ হবে না, এটা হবে তোমাদের, আমি আগেই বলছি করোনাকালীন সময় সবটাই হচ্ছে একক কাজ। গঠন প্রণালী অনুসারে শিলা শ্রেণীবিভাগ, গঠন প্রণালী অনুসারে শিলা শ্রেণীবিভাগ আছে তিন, আগ্নেয়শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এই প্রত্যেকটা শিলার এখানে কত প্রকার, আগ্নেয়শিলা কত প্রকার সেটা লিখতে হবে, পাললিক শিলা কত প্রকার সেখানে এই ঘরে লিখতে হবে, এবং আগ্নেয়শিলার বৈশিষ্ট্য কি তা এখানে দুইটা লিখতে হবে, পাললিক শিলার বৈশিষ্ট্য লিখবে, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য লিখবে। এবং প্রত্যেকটা শিলার আগ্নেয়শিলার কয়েকটি উদাহরণ, পাললিক শিলার কয়েকটি উদাহরণ এবং রূপান্তরিত শিলার কয়েকটি উদাহরণ লিখে তোমরা খাতায় উত্তরটা তৈরি করে রাখবে। পরবর্তীতে সময়ে যখন আমাদের সাথে তোমাদের দেখা হবে তখন আমাদেরকে অবশ্যই এইটা দেখাবে, আমরা তোমাদের দেখে দেবো উত্তরটা কতটুকু তোমরা সঠিক করতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এত সময় যে ক্লাসটা তোমাদের নিলাম আমরা এখন দেখি তোমরা কতটুকু এর আয়ত্ত করতে পেরেছো। সেই সম্পর্কে তোমরা এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, তোমরা অবশ্যই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে রাখবে।
প্রথম প্রশ্ন আছে, খনিজ কাকে বলে? 2, শিলা কত প্রকার ও কি কি? 3, শিলা ও খনিজের একটি করে পার্থক্য বলো। পাললিক শিলা কিভাবে উৎপন্ন হয়? রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য বলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলো দেখছো, এগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে, আমরা পরবর্তীতে আমাদেরকে দেখাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা বাড়ির কাজ তোমাদের জন্য আছে। পাললিক শিলার কয়েকটি বৈশিষ্ট্যের ছবি এঁকে আনবে। পাললিক শিলার বৈশিষ্ট্যের ছবি এঁকে তোমরা তৈরি করে রাখবে, আমরা পরে এটা দেখে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাইরে বার হলে অবশ্যই।